so much, Professor Khandelwal. I now invite Ahmadhasan Imran Sahab, Honorable MP Rajya Sabha, and also he's editor of Column Patrika and a well-wisher of Ali Ahmed. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम परम करुणामय ईश्वर नाम शुरू कर खूब आनंदित बीस एवं आलिया विश्वविद्यालय सांबादिकता विभाग आज के अनुष्ठान आयोजन कर मंचे हमारा खूब विद्वान पंडित এবং সমাজের শুভচিন্তক লোকেদের পেয়েছি। এর মধ্যে রয়েছেন আমি ধারাবাহিকভাবে বলছি না, কাজী মোহাম্মদ শরীফ সাহেব, জনাব নুরুল ইসলাম সাহেব, যার মূল্যবান ভাষণ এখন আমরা শুনলাম। রয়েছেন প্রফেসর মাহমুদুল হাসান, বাংলাদেশের বিখ্যাত ইতিহাসবিদ, তাকে এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সিটি অফ জয় কলকাতায়। রয়েছেন ডক্টর অমিতাভ কুণ্ডু, যিনি আমাদের এই যে সেমিনার দুদিন ব্যাপী তার প্রধান আকর্ষণ। খুবই পণ্ডিত মানুষ এবং মুসলিম সমাজ সম্বন্ধে তার পড়াশুনো এবং অভিজ্ঞতা আমাদের অনেকের থেকে বেশি। তাদের উন্নয়ন নিয়েও তিনি চিন্তা করেন এবং তিনি এ সম্পর্কে একটি রিপোর্টও লিখেছেন যা খুব বিখ্যাত। হয়তো সেটা কার্যকর হয়নি, কিন্তু তিনি একটা পথের দিশা আমাদের সামনে রাখতে পেরেছেন। শ্রী অমিতাভ কুণ্ডুকে আমি নমস্কার জানাই। আর সেই সঙ্গে রয়েছেন মিস্টার রেজাউল করিম ডিন, রয়েছেন প্রাক্তন রেজিস্ট্রার এখানকার জনাব আমজাদ হোসেন সাহেব, এরা সকলেই রয়েছেন। আর যারা এই অনুষ্ঠানটা করছে সেই আবু সালেহ সাহেব, তারপর আব্দুল মতিন সাহেব, এরা উপস্থিত আছেন এবং জি এরা হয়তো উপস্থিত আছেন, এবং জনাব সাইফুল্লাহ। তো এরা আমাকে বারবার বলেছেন যে এই অনুষ্ঠানে আসতে হবে, কিন্তু আমি এসে নিজেই মনে করছি যে সমস্ত আলোচ্য সূচি রয়েছে এই সেমিনারে, জানি আলোচনা হবে, তার প্রত্যেকটি এত ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে যদি আমার পার্লামেন্ট না থাকতো সোমবার দিন আমি থেকে যেতাম, কারণ পার্লামেন্টের জন্য কিছু প্রস্তুতি নিয়ে যেতে হয় আপনারা জানেন, আর আমি একটু লেট লতিব মানুষ, আমি সবসময় শেষ সময়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি প্রথমে বলবো যে আজকের যে অনুমান, মানে আজকের যে বিষয়সূচি, বেঙ্গলি মুসলিম এট দ্য ক্রস রোডস পসিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। তো আমি আয়োজকদের অভিনন্দন জানাবো, এটা এমন একটা বিষয় আমার মনে হয় যা নিয়ে এখন আলোচনার সময় এসছে। আফটার সাচার কমিটির রিপোর্ট, আফটার কুণ্ডু কমিশনের রিপোর্ট। তো এটা কমিশন ছিল না কমিটি ছিল, কুণ্ডু সাহেব কমিশন ছিল, কুণ্ডু কমিশনের রিপোর্ট। তো আমি বলবো যে পসিবিলিটিস, বাঙালি মুসলিম একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তার পসিবিলিটিস কী, চ্যালেঞ্জেস তো অনেক আছে। আমি বলবো ইয়েস, নাও এ টাইম ইজ কাম যখন এই পসিবিলিটিস এখন প্রচণ্ডভাবে ভাস্ট ইয়েতে আমাদের সামনে উপস্থিত হয়েছে এই বাংলায় অত্যন্ত। আমি বলবো যে যদি এ সম্বন্ধে আলোচনা করতে হয় তাহলে আমার ব্রুমফিল্ড যে বইটি লিখেছিলেন এলিট কনফ্লিক্ট, একটা মাস্টারপিস। তো তাতে তিনি দেখিয়েছিলেন যে কীভাবে বাংলায় এলিটদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল। তিনি দেখিয়েছেন যে যুক্ত বাংলায় মুসলিমদের মধ্যে একটা পাওয়ারফুল, যেটা একটু আগে প্রফেসর মাহমুদুল হাসান বলছিলেন যে যুক্ত বাংলায় মুসলিমদের মধ্যে একটা পাওয়ারফুল বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল সমাজ গড়ে ওঠে। সেটা আপনি বলতে পারেন 1915 থেকে, এবং যারা দেখলো যে পশ্চিমবাংলায় এবং বাংলাদেশ মিলে, আসাম মিলে
যে অখণ্ড বাংলা ছিল আর তার মধ্যে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, অথচ ক্ষমতায়, সংস্কৃতিতে, সাহিত্যে এবং চাকরি বাকরিতে এসব ক্ষেত্রে মুসলিমদের উপস্থিতি একেবারেই কম। তো তখন একটা শিক্ষিত সমাজ ধীরে ধীরে গড়ে উঠছে, সেই সময় তারা এটা নিয়ে একটা খুব বড় ব্যথা অনুভব করতেন এবং তারপরেই এলিট কনফ্লিক্টটা শুরু হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে তখন মুসলিমরা রাজনীতিতেও তাদের হিস্সা বা অংশ দাবি করলো। এর আগে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এরাই মানে আমাদের রাজনৈতিক বাঙালিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতেন, তার মধ্যে কোনো মুসলিম ছিল না। তো এরা কিন্তু দাবি করলো যে এটা হতে হবে, আর যে ভোট ব্রিটিশরা করলো, একটা ভোটের ব্যবস্থা করলো, সেই ভোটে নির্বাচনে আমরা দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠতার জোরে কারা উঠে এলেন, উঠে এলেন শেরে বাংলা ফজলুল হক, যাকে আমাদের আরও বেশি বেশি করে স্মরণ করা দরকার, উঠে এলেন আমি বলবো যে খাজা নাজিমুদ্দিন, আমি রাজনীতির কথা বলছি, এরা সব উঠে এলেন। এবং উঠে আসার পর দেখা গেলো বাংলায় যে প্রচলিত ব্যবস্থাটা ছিল যুক্ত বাংলায়, সেটা খানিকটা ওলট পালট হয়ে গেল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা আরও যারা তারা লিখেছেন জয়া চ্যাটার্জির বইতে সেটা আছে, যে তারা বলছিলেন যে বাংলার যারা ছিল দলিত মুসলিম নমশূদ্র এই সেই দলিতরা ছিল, তারা ইসলাম কবুল করে তারা মুসলিম হয়েছে, কিন্তু মুসলিম হলে হবে কি, এদের এখনও সেই দলিত ভাবটা রয়ে গেছে, নমশূদ্র ভাবটা রয়ে গেছে, যদি উত্তরপ্রদেশ দিল্লি এসব জায়গার খানদানি মুসলিমরা অভিজাত মুসলিমরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো এবং আমাদের মাথার উপর চেপে থাকতো, তাহলে আপত্তি ছিল না। এই দলিত নমশূদ্র এরা সব এসে আমাদের উপর ছড়ি ঘোরাবে, এটা সহ্যের মধ্যে নেই। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আমাদের ভারতে একটা বড় ভূমিকা পালন করেছেন, হিন্দু মহাসভায় ছিলেন, পরে তিনি কংগ্রেসের মন্ত্রিসভায় ছিলেন, এবং শ্যামা হক যে মন্ত্রিসভা হয়েছিল তার নামটাই আগে আসতো ফজলুল হক সাহেবের সঙ্গে, তা তিনি উপ মুখ্যমন্ত্রীর ভূমিকাটাই পালন করতেন। তাতেও আমরা দেখেছি যে তিনি কত বড় মানুষ ছিলেন, কারণ কিন্তু তার এই ধরনের একটা ধারণা ছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যদি সত্যিকার অর্থে বাংলার মুসলিমদেরকে বুঝতে হয় তাদের কোথায় প্রবলেম ছিল, কী করে তারা সেটা কাটিয়ে উঠলেন, তাদের রুট কোথায় ছিল, এগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে ব্রহ্মফিল করতে হবে। জয়া চ্যাটার্জির সেই বইটা অবশ্যই পাঠ্য, যে বইটা হচ্ছে দ্য বেঙ্গল ডিভাইডেড, এর বাংলাও হয়েছে বাংলাদেশে বলে আমি শুনেছি, দ্য বেঙ্গল জয়া চ্যাটার্জি ক্যামব্রিজ থেকে উনি লিখেছিলেন, আর অনিল শীলের তিনি ছাত্রী প্রফেসর ডক্টর অনিল শীল, যিনি এইসব স্টাডিজ সাউথ এশিয়ান স্টাডিজে যিনি পায়োনিয়ার, তো তিনি তার ছাত্রী। এবং তারপরে এই বেঙ্গল ডিভাইডেড লেখার পরে জয়া চ্যাটার্জি আরেকটা বই লিখেছেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনাদের কারো জানা থাকলে আমাকে বলবেন, সেটা হচ্ছে স্পয়েলস অফ পার্টিশন, আমাদের আমজাদ ভাই বলে দিলেন, সেটা খুব খুব ভালো বই। এবং তাতে দেখা গেল পার্টিশনের পর শুধু যে বাঙালি মুসলিমদের অবস্থা খারাপ হয়েছে তা নয়, এই পশ্চিম বাংলারও বাঙালি যারা আছেন তাদের মধ্যে একটা সার্বিক হিন্দু মুসলিম বাঙালি মিলিয়ে আমাদের একটা সার্বিক পতন হয়েছে ভারতের প্রেক্ষাপটে, সেটা তিনি জয়া চ্যাটার্জি তার বইতে তিনি খুব ভালোভাবে দেখিয়েছেন। তো যাই হোক, এগুলোর জন্য বলছি যে আমাদের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সামনের দিকে তাকাতে হবে, তো সেজন্য আমি ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমি তুলে ধরছি। তারপর কী হলো, 47 তো হয়ে গেল এবং ভারত ভাগও হয়ে গেল, তাতে কার কতটা দোষ, কার কতটা পার্টিসিপেশন, সেটা অন্য জায়গায় আলোচ্য। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 1947 সালের পর বাংলায় মুসলিমদের মধ্যে যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল তা কিন্তু পুরোপুরি ভেঙে গেল। আর প্রফেসর কুণ্ডু নিশ্চয় বলবেন যে মধ্যবিত্ত শ্রেণী উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর সঙ্গে নিম্নবিত্ত যে শ্রেণী রয়েছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন তারা গড়ে তোলে, তো সেই মধ্যবিত্ত শ্রেণীটা বাংলায় পুরোপুরি ভেঙে পড়ল। আমাদের এখানে যারা চলে গেছিলেন ওপারে তারা এই জন্য হয়তো অনেকেই জাননি যে আমি ওপারে গিয়ে খুব ভালো থাকবো, তা নয়, এটা আমেরিকায় গেলে ভালো থাকবো এই ধরনের যে মনোভাব তার সঙ্গে সম্পর্ক হতে খুব কমই ছিল।
দু চারজন রাজনীতিবিদ ছাড়া আপনাদেরকে এটা বলি যে সোহরদি আমাদের এখানে খুবই সমালোচিত ক্যালকাটা রাইটের জন্য ইদানিং নতুন সব তথ্য আসছে যাতে দেখা যাচ্ছে এতে সোহরদির কতটা ভূমিকা ছিল তা পুনর্বিচার করতে হবে তো যাই হোক সেই সোহরদি কিন্তু প্রায় দেড় বছর তিনি কলকাতায় ছিলেন তিনি কিন্তু বাংলাদেশে চলে যাননি দেড় বছর তিনি কলকাতায় ছিলেন এবং তারা একটা চেষ্টা করেছিলেন সোহরদি এবং আমাদের ইয়ের ভাই কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসু তিনি এবং আরও দু একজন মিলে চেষ্টা করেছিলেন একটা অখণ্ড বাংলা রাখার জন্য সেই সময় যে আমাদের বাংলা ভাগ হতে দেবো না অখণ্ড বাংলাই থাক কিন্তু সেই বাংলা ভাগ না ভাগ করার প্রস্তাবকে যারা এখানে এইট শ্রেণী ছিলেন তারা উড়িয়ে দিয়েছিলেন তো যাই হোক সে সোহরদি কিন্তু কলকাতাকে ভুলতে পারেননি এবং তিনি যেমন বেলেঘাটায় স্বাধীনতার পরও তিনি গান্ধীজির সঙ্গে ছিলেন যাতে দাঙ্গা প্রসারিত হতে না পারে কারণ সোহরদি অনুরোধ করেছিলেন মহাত্মা গান্ধীকে যে আপনি এখানে থাকুন স্বাধীনতার দিনটায় নইলে কলকাতা রায়টে রায়টে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো গান্ধীজি বলেছিলেন যে হ্যাঁ আমি থাকতে পারি কিন্তু তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে সোহরদি রাজি হয়ে যান কাজে স্বাধীনতার দিন যাকে বলা হয় যে খুব পাকিস্তানের ওয়ান অফ দ্য ক্রিয়েটর তিনি কিন্তু এই কলকাতাতে ছিলেন গান্ধীজির সঙ্গে অরক্ষিতভাবে এবং তিনজন গাড়ি চালিয়ে তা শেক্সপিয়ার বাড়ি থেকে বেলেঘাটে যেতেন তখন কিন্তু তাকে হত্যা করার অনেকবার চেষ্টা হয়েছে কিন্তু সেগুলোতে তিনি ভয় পাননি যাকে তার প্রশংসা করার জন্য আমি এসব কথা বলছি না আমি ইতিহাসের একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরছি তো যেটা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত শ্রেণী একেবারে ধ্বংস হয়ে গেল যারা উপরে চলে গেছিলেন ভয়ে নিজের জায়গা জমি বিক্রি না করে অনেকে চলে গেছিলেন এখানে কলকাতায় এমন অনেক বাড়ি আছে যেগুলোর এখন মানে কি বলবো অন্যরা দখল করে রয়েছে ঐতিহাসিক বাড়ি শের বাংলা ফজল হাতের বাড়ি রয়েছে সোহরদির বাড়িটা ভেঙে অন্য বাড়ি করা হয়েছে এবং বাংলাদেশ লাইব্রেরি যেটা সেটা হচ্ছে ডক্টর হাসান সোহরদির বাড়ি ডক্টর হাসান সোহরদি তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মুসলিম উপাচার্য এবং তার বাড়িটা বাংলাদেশ লাইব্রেরি হিসেবে এখন টিকে আছে এগুলোকে একটাকেও হেরিটেজ ঘোষণা করা হয়নি আমি তো খুশি যে আমাদের পার্শ্ববর্তী যে সরকার রয়েছে তারা জ্যোতি বসুর শ্বশুর বাড়িকেও তারা হেরিটেজ বলে ঘোষণা করেছে সুচিত্রা সেনের বাড়ি বা তার শ্বশুরের বাড়িকেও তারা হেরিটেজ বলে ঘোষণা করেছেন এতে বাংলাদেশ আমি প্রশংসা করছি এতে বাংলাদেশের ঐতিহ্যবোধের একটা পরিচয় পাওয়া যায় তো যাই হোক আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণী ভেঙে পড়লো এবং যারা একটু বয়স্ক লোক তারা জানেন যে ডিআই রুল মানে অ্যাপ্লাই করা হয়েছিল ডিআই মানে হচ্ছে ডিফেন্স অফ ইন্ডিয়া রুল এই রুলে যারা একটু ভালো মুসলিম ছিলেন হেডমাস্টার একটু একটু ধরেন অফিসার ডাব্লিউবিসি অফিসার বা যারা একটু সমাজের অগ্রণী শ্রেণী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো আরেকটা অর্ডার হতো তার নাম হচ্ছে কুইট ইন্ডিয়া যে ইন্ডিয়া ছেড়ে চলে যাও তো সেরকম অর্ডারে বহু শিক্ষিত মুসলিমকে অগ্রণী মুসলিমকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওপার বলতে তখন কিন্তু পূর্ব পাকিস্তান পরে যা বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে তো যাই হোক আমি আর খুব বেশি সময় নেব না তার মধ্যে আমি দেখেছি যে অসমে আসাম তাতে 33% মুসলিম রয়েছে সরকারি হিসাবে প্রায় তো সেখানে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটা ভেঙে পড়েনি কারণ সেখানে সেখানে যেটা হয়েছিল সেখানে সংখ্যা খুব বেশি ছিল মুসলিমদের অসমে তো তখন সেখানে যেটা করা হচ্ছিল কুইট ইন্ডিয়া করে যারা সাধারণ মুসলিম রিক্সাওয়ালা গ্রামের মানুষ এই সেই তাদেরকে বের করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে এম জি আকবর একজন প্রখ্যাত সাংবাদিক এখনও তিনি আমাদের সাংসদ সেই এম জি আকবরের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তিনি লিখেওছেন যে অসম থেকে প্রচুর মুসলিমকে বাইরে বের করে দেওয়া হয় বাংলাদেশে ঠেলে সরি পূর্ব পাকিস্তানে ঠেলে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে উনি একটা হিসেব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া এম জি আকবরকে তাতে তিনি বলেছিলেন প্রায় 5 লক্ষেরও বেশি মুসলিমকে আমরা বের করে দিয়েছি কেমন তা আমাদেরকে নাকি বলা হয় আমরা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিই তো যাই হোক এটা হচ্ছে যে সেখানে বের করার চেষ্টা হয়েছে যারা গরিব মুসলিম গ্রামের মুসলিম তাদেরকে তাই সেখানে খুব বেশি এ নিয়ে ইয়ে হয়নি কিন্তু পশ্চিমবাংলাতে একটা পার্থক্য হচ্ছে এই পশ্চিমবাংলা থেকে বের করা হয়েছে যারা অগ্রণী মুসলিম তাদেরকে গরিব মুসলিমদের প্রতি কোনো হাত দেওয়া হয়নি তো যাই হোক এটা আমি বললাম আর আমি যেটা বলতে চাই যে
যে মধ্যবিত্ত শ্রেণীটা ভেঙে পড়েছিল তাতে আরেকটা ভূমিকা ছিল এই যে সিপিএম পার্টির আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না ইতিহাসের প্রেক্ষাপটে বলছি যে সিপিএম পার্টিটা এসে অপারেশন বর্গা করলো আপনারা জানেন যে মুসলিমরা কোথায় বেশি মুসলিমরা মুর্শিদাবাদে মালদায় দিনাজপুরে এসব জায়গায় বেশি যে অপারেশন বর্গা করলো তাতে মুসলিম যে একটা ভালো সমাজ ছিল তাদের জমিগুলো কেড়ে নেওয়া হলো অপারেশন বর্গার মাধ্যমে সেকুলারভাবে তো ফলে যেটা হলো গ্রামে যে একটা সমাজ ছিল সেটাও দরিদ্র হয়ে পড়লো তো যাই হোক আমি যেটা বলতে চাই যে এরপরেও আমরা দেখেছি মুসলিমরা কিন্তু হার মানেনি তারা ওই বিড়ি বেঁধে মুর্শিদাবাদ মালদা সব জায়গায় মুড়ি ভেজে এবং জরির কাজ করে পোশাকের কাজ করে তারা কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করলো আরেকটা বিষয় হচ্ছে এই যে পশ্চিমবাংলায় যিনি বলছেন যে রাস্তাঘাটে এ করে সে করে আমাদের অগ্রবর্তী বক্তা বলছিলেন সে ঠিক কথা একদম আর সেই সঙ্গে আরেকটা জিনিস হলো এখানে চাকরি না পেয়ে তারা বাইরে যেতে আরম্ভ করলো এবং তারা হ্যাঁ ঠিক আছে আমি শেষ করছি তারা বাইরে কিন্তু তারা বাইরে যেতে আরম্ভ করলো আমি দুটো পয়েন্ট ছেড়ে দিচ্ছি তারা বাইরে যেতে আরম্ভ করলো এবং তারা কেরালায় দিল্লিতে এবং অন্যান্য গুজরাটের অন্যান্য শহরে তারা গিয়ে কিছু কামাই করতে আরম্ভ করলো এভাবেই এই সমাজে একটা এভাবে এই সমাজে একটা একটা পরিবর্তন এলো এবং তারপর আমাদের যে মিশন স্কুলগুলো গড়ে উঠলো যার কথা আপনারা শুনলেন তাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জনাব নুরুল ইসলাম সাহেব তিনি মঞ্চে বসে রয়েছেন তার সে উত্থান আমি নিজের চোখে দেখেছি তো তিনি এবং তখন তিনি গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেন গ্রাম থেকে এখনও নিয়ে আসেন ওই জাকাতের টাকায় তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয় এখন কিন্তু আল্লাহর রহমতে মুসলিমদের মধ্যে যে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে তাতে তাতে যারা একটু উচ্চবিত্তের লোক তারাও আলামিন মিশনে ভর্তি হতে তারা এগিয়ে আসছে তখন কিন্তু আমাদের স্ট্রেসটা ছিল গরিব মেধাবী মুসলিমদের উপর এখনও আছে কিন্তু এখন উচ্চবিত্তরাও আসছেন তো এছাড়া আলামিন মিশনকে অনুকরণ করে বাংলায় প্রায় 200টির বেশি মিশন স্কুল গড়ে উঠেছে এগুলোর নাম হয়ে গেছে মিশন স্কুল তো এখান থেকেও প্রচুর ছাত্রছাত্রী পাস করছে ভালো রেজাল্ট করছে আপনারা জানেন যে আলামিন মিশন থেকে প্রতি বছর প্রায় 500 মতন ছাত্রছাত্রী তারা মেডিকেলে চান্স পায় তো যাই হোক আমি শেষ করছি এটা সেটা হচ্ছে আরেকটা জিনিস হয়েছে ওবিসি কোটা আমরা পেয়েছি এবার জুডিশিয়ারি তো ওবিসি কোটার মাধ্যমে মুসলমানরা ভালো সুযোগ পেয়েছে আমি শেষ করছি খালি পয়েন্ট বলে দিয়ে যে আমাদের জন্য আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে একটা যেটা মনে হয় আমরা যেন রুটসের সন্ধানে কেউ খুব রুটসের সন্ধানে যান কেউ রুটসের সঙ্গে সম্পর্ক রাখতে চান না শিকড়ের সঙ্গে এই জিনিসটা দেখতে হবে অনেকে বলেন যে আমাদের পিছিয়ে পড়ার জন্য মাদ্রাসাগুলো দায়ী এ নিয়ে অনেক আলোচনা হয় তো সাচার কমিটির রিপোর্ট দেখিয়েছিল যে মাদ্রাসায় পড়ে মুসলিমদের মাত্র 4% ছেলে মেয়ে তারা মাদ্রাসায় পড়ে আমি ধরে নিলাম যে পশ্চিমবাংলায় 8% পড়ে কিন্তু বাকি যে 90% আছে তাদের কী হলো তারা কেন এগিয়ে যেতে পারছে না তারা কেন এগিয়ে যেতে পারছে না তো তাদের কেন শিক্ষারই নেই সাচার কমিটির রিপোর্ট এটাও দেখিয়েছে যে বামফ্রন্টের আমলে তার সেটা 1100 মুসলিম প্রধান গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই বড় বড় গ্রাম এটা দেখিয়েছে কাজে মাদ্রাসাকে দায়ী করা ঠিক না মাদ্রাসাগুলো ছিল বলে এই ছেলেমেয়েরা যারা এতিম হয়ে ঘুরে বেড়াতো তারা মাদ্রাসায় খাচ্ছে পড়ছে প্রাথমিক শিক্ষা তো পাচ্ছে কাজে মাদ্রাসায় আমাদের সম্পদ হিসেবে আমাদের গণ্য করা উচিত এর যাতে আরও উচ্চ মানে পৌঁছায় তা আমাদের সেই চেষ্টা করা উচিত যেটা এরদোগান তুরস্কে করেছেন যেটা অন্য জায়গায় হচ্ছে সৌদি আরবে তখন মাদ্রাসাই নেই তেমন কোনো কিন্তু সেখানেও তো শিক্ষিত হচ্ছে লোক তো যাই হোক আমার যা বলার ছিল বলতে পারিনি আর একটা কথা বলবো বলে শেষ করবো আমাদের যেন আইকনদের যেন আমরা না বলি শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয় তিনি হিন্দু সমাজে লেখায় পড়ায় বিধবা বিবাহে আরও অনেক ক্ষেত্রে তার বর্ণ পরিচয় একটা বিরাট রোল রেখেছেন আমাদের বেগম রোকেয়াও সেই ধরনের একটা রোল রেখেছেন মুসলিম সমাজের আরও অনেকে আছেন ফজলুল হক মধ্যশিক্ষা বিল পাস করে মহাজনী ঋণ মকুব করে এবং যে ইয়ে মহাজনী ঋণ মকুব এগুলো করে তিনি একটা বিরাট বিপ্লব করেছেন সাধারণ মানুষের জন্য আমাদের কজন আজকে ফজলুল হককে জানে তাই বলবো যে আমাদেরকে আরবানাইজেশন হচ্ছে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কী করে আরবান আমরা সুবিধে নেব আর আজকে শেষ কথা বলবো এই যে আমরা একটা বিরাট সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে
এবং অর্থনীতিতে আমাদের অংশ নিতে হবে, যদিও কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে যারা সকলকে সমদৃষ্টিতে দেখে না, বিভেদের মাঝে ঐক্যকে বিশ্বাস করে না, কিন্তু তবু আমাদের সামনে একটা বিরাট সুযোগ রয়েছে। আমাদের লবিং করতে হবে, অন্য দিকে করতে হবে, গণতান্ত্রিক প্রসেসে আমাদেরকে অংশ নিতে হবে। আমরা যেগুলো করতে পারি ইনশাল্লাহ আমাদের সামনে চ্যালেঞ্জকে আমরা সুযোগে রূপান্তরিত করতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।